তো সবাই আমরা একসাথে রিবন ভাই আছে, কত আরো কোনো ভাই আছে, কত হইলো ভাই, কত হইলো, 113, 113,000, মাশাআল্লাহ, 500, কত হয়েছে ভাইরা, 70,000, মাশাআল্লাহ, লাইফ সোল 70,000, তাহলে কত হয়েছে এটা, 65, মাশাআল্লাহ, 65। তো প্রিয় দর্শক, বর্তমানে আমি গাবতলী হাটে, যার কথা বলতেই নয়, সে যে সম্পূর্ণ গাবতলী হাটে ইন্টারভিউ নেয়, সাক্ষাৎকার নেয়, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি ভিডিও দেখে তো আমি অনেক অনুপ্রাণিত, আমিও নিজে ভিডিও করতেছি, তো এই গাবতলী হাট সম্পর্কে কি বলতে চান? না, গাবতলী হাট হচ্ছে গবাদি পশুর হাট, এখানে বড় বড় গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ সবকিছুই পাওয়া যায়। আর বিশেষ করে ঈদের সময় এই জিনিসটা যেহেতু সবার প্রয়োজন, এটি একটি ধর্মীয় বিষয়, কোরবানি যদিও আমাদের মুসলিমদের জন্য ফরজ নয়, ওয়াজিব, তো এই ওয়াজিবের জন্য আসলে মানুষ খুব উৎকণ্ঠায় থাকে, বিশেষ করে ঢাকার মানুষ, তারা চার দেয়ালের মধ্যে বদ্ধ থাকে, সারাক্ষণ ব্যস্ত থাকে, এই ব্যস্ততার মধ্যে এই উট, দুম্বা, গরু, ছাগল এগুলো সম্পর্কে কোনো আইডিয়া থাকে না, তো সেই আইডিয়াটা মূলত আমরা দেওয়ার জন্য এই হাট থেকে এগুলো তুলে ধরি বিভিন্ন প্রতিবেদন আকারে, সাধারণ মানুষ উপকৃত হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছে, আমাদেরও ভালো লাগছে। এই ভাই, আমি একজন গরু প্রেমী হিসেবে কিন্তু আমি রিপন ভাইও প্রেমী, আমি কিন্তু আপনাকে খুব বেশি পছন্দ করি। তো সবাই আমরা একসাথে, রিপন ভাই আছে, কত আরো কোনো ভাই আছে, ধন্যবাদ ভাই। কত হয়েছে, 80,000, মাশাআল্লাহ, 80,000, ভালো আসছে, কত হয়েছে বেটা, 120,000, মাশাআল্লাহ, 2,20,000, বাবা বাবা, সে অস্ট্রেলে বিক্রি হলো 2,20,000, কত হয়েছে, 1,60,000, 1,60,000 টাকা বিক্রি হলো গরুটি, কত হয়েছে, 161,000,